সুন্দরবন মানেই জলে কুমির আর ডাঙায় বাঘ, সত্যিই যাতে দেখা মিলল দ্বিতীয় দিনে। গাইস, ফার্স্ট ডে তে তোমরা দেখলে সরকারের পক্ষ থেকে দারুণ লেভেলের সমস্ত পরিষেবা ছিল। আজ কিন্তু ডে টু তে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বোটের উদ্দেশ্যে, মাত্র 2 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল থেকে বোটে যাওয়ার জন্য। আর আজকে সরকারের পক্ষ থেকে কি কি পরিষেবা থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে, আর আমরাও পাশাপাশি দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। বোটে ওঠার পরে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সজনেখালি। গাইস, ডে টু শুরুতেই আমরা যেখানে পৌঁছে গেছি সেটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং স্পটগুলির মধ্যে অন্যতম। এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাবো আমরা ঘুরে যে কি কি এখানে রয়েছে, কি কি রিজার্ভ এখানে রয়েছে। চলো, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সুন্দরবনের অভয়ারণ্যগুলির মধ্যে অন্যতম একটি, যেখানে তোমরা দেখতে পাবে কচ্ছপ, কুমির, কুমোরো ড্রাগন, বাঁদর ইত্যাদি। এই জলাশয়টাতেই মাঝে মাঝে ভাসতে দেখা যায় কুমির মহারাজদের। বেশিক্ষণ অপেক্ষা না করে খুঁজতে খুঁজতে এগিয়ে যেতেই এক মহারাজের দেখা মিলল এখানে। সেখান থেকে কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম একটি ছোট মাপের কুমোরো ড্রাগন। এখানে এই ওয়াচ টাওয়ারটির ওপর থেকে সুন্দরবনের সৌন্দর্যকে আরো ভালোভাবে চাক্ষুষ করা যায়। আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই গোলাকার জলাশয়গুলি বানানো হয় বাঘেদের জল খাওয়ার জন্য। এরপর আবারও পাড়ি দিলাম নৌকা করে। নৌকাতে উঠতেই হাতে পেয়ে গেলাম গরমা গরম লালচা। আজ সকালের ব্রেকফাস্টে ছিল নানপুরি, কাবলি ছোলা ও আলুর তরকারি, আর একটা করে মিষ্টি, যা নিয়ে আসতেই তাড়াতাড়ি একটা প্লেট হাতে তুলে নিলাম। ওখানে কিন্তু আমরা দেখেছিলাম গোলাপ জামুন ছিল, কিন্তু ওখানে 2 রকমের অপশন ছিল। আমি এই মিষ্টিটা ভাগে পেয়েছি, একবার খেয়ে দেখবো কিরকম কি স্বাদ। খুব দারুণ কিন্তু সফট হয়েছে হ্যাঁ নানপুরিগুলো, দেখতে খুব দারুণ লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। সত্যি কিন্তু যথেষ্ট টেস্ট হয়েছে, এবং কালকে যে লুচি খেয়েছিলাম তার চেয়ে বেশি টেস্ট লাগছে আজকে নানপুরিটা। আমাদের নৌকা চলতে লাগলো ভয়ানক নদী পথ দিয়ে। এখানে কিন্তু যে কোনো সময় দেখা মেলে বাঘ মামাদের। এখন সকাল 11টা বাজে, ওরা কিন্তু আমাদের হাতে একটা কিছু ধরিয়ে গেল খাওয়ার, বুঝতে পারছি না এটা কি। গতদিন যেরকম আমুদি ফ্রাই দিয়েছিল, আজকে আমি জানি না এটা আমুদি ফ্রাই আছে না অন্য কিছু আছে। আমার তো মনে হচ্ছে এটা চিংড়ি মাছের পাকোড়া টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, চিংড়ি মাছের পাকোড়া টাইপ আছে, খেয়ে দেখা যাক কিরকম লাগছে। দারুণ লাগছে কিন্তু, ওই উপরের যে কোটিংটা রয়েছে ওটা কিন্তু একদম আমুদি ফ্রাইতে যেরকম কোটিং ছিল সেম কোটিং, ওটা আমুদি মাছ ছিল, এখানে কিন্তু চিংড়ি দিয়েছে, ভালো লাগছে। এখন আমাদের নৌকাটি ভেসে চলেছে পঞ্চমুখানি বা পঞ্চমুখীর ওপর থেকে, যেখানে চারদিকে 4টি নদী এবং একদিকে সমুদ্র এসে মিশেছে। এই পঞ্চমুখানিতে নৌকাগুলি ভয়ানকভাবে দুলতে থাকে, যা দেখে অনেকেই ভয়ে আটকে ওঠে। দুপুর 1:30 বাজে, এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি দোবাকি। দোবাকি ক্যাম্প হচ্ছে সুন্দরবনের মোস্ট ইন্টারেস্টিং একটা প্লেস, যেখানে ওরা যেই যেই জায়গায় ওরা দাঁড় করাবে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং প্লেস হচ্ছে দোবাকি। এখানেই কিন্তু একমাত্র তোমরা জঙ্গলের ভেতর থেকে ঘুরে দেখতে পাবে। তো চলো দেখা যাক ঘুরে। আমরা এখন হেঁটে চলেছি দোবাকি ব্যাঘ্র প্রকল্পের ভেতর দিয়ে, যেখানে দুপাশে অনেক উঁচু করে নেট দিয়ে ঘেরা। এই পথেই তোমরা সুন্দরবনকে ভেতর থেকে দেখতে পাবে, যেখানে মাঝে মাঝেই হরিণ এবং অন্যান্য পশু পাখির দেখা মেলে। বলতে বলতেই খোলা জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেল একটি হরিণকে। এখানেও দেখতে পাবে এই রকমের জলাশয়গুলি, যেখানে হরিণ এবং অন্যান্য পশু পাখিরা জল খেতে আসে। গাইস, ডে টুর লাঞ্চের থালি কিন্তু আমাদের সামনে রেডি রয়েছে। সরকার তার ডে টু এর লাঞ্চে কি কি আইটেম রেখেছে তোমাদেরকে দেখাবো। হাতের সাথে আছে মুগ ডাল, এখানে কিন্তু মাছের মাথা দিয়ে একটা কচুর শাক রয়েছে, এখানে আলুর চিপস আছে। আজ কিন্তু ইলিশের 2 আইটেম না, আজ কিন্তু গলদা চিংড়ির একটা আইটেম রয়েছে, গলদা চিংড়ির মালাইকারি, পাশাপাশি রয়েছে ইলিশ পাতুরি, এবং এখানে চাটনি পাবো। তো আজও কিন্তু বেশ লোভনীয় আইটেম রয়েছে, কাল যেরকম 2 ইলিশের আইটেম ছিল আজ কিন্তু একটা গলদার আইটেম রয়েছে, একটা ইলিশের পাতুরি রয়েছে। গলদা চিংড়ির সাইজগুলো গাইস তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় মাপের কিন্তু গলদা চিংড়ি রয়েছে, 2 বড় বড় সাইজের গলদা চিংড়ি, এবং এখানে ইলিশের যে পাতুরিটা রয়েছে এটার একটু খুলে দেখানোর চেষ্টা করবো। জাস্ট লোভনীয় আইটেম, মানে গন্ধটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে এবং দেখতেও খুব দারুণ লাগছে। আজও কিন্তু প্রত্যেকটা খাবারের আইটেম ছিল সুপার হিট। লাঞ্চের পরে আমাদের নৌকা ফিরতে লাগলো পাখিরালার দিকে। আজ সন্ধ্যার স্ন্যাক্সে ছিল ভেজিটেবিল চপ, যা খেতে ছিল বেশ ভালো। এরপরে ঝুমুর নাচ দেখতে দেখতে মনের ভেতরটাও নাচতে লাগলো।
আজ ডিনারে ছিল ঘরোয়াভাবে বানানো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যা খেতেও ছিল দুর্দান্ত। সবশেষে সফট ড্রিঙ্ক দিয়ে আজকের প্রোগ্রামটি শেষ হলো।